হ্যালো আড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং আঠাশ সাতাশ এবং ছাব্বিশে জুন দু হাজার চব্বিশের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আজকে ডিসকাস করবো এবং সেই সাথে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে সমস্ত স্ট্যাটেকজি কে আছে সেগুলো আলোচনা করবো তো প্রথমে রয়েছে আঠাশে জুনের কারেন্ট অ্যাফেয়ার্স ন্যাশনাল ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস ডে ইজ অবজার্ভড অন টোয়েন্টি সেভেন জুন তো সাতাশে জুন এই দিনটাকে ন্যাশনাল ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস ডে হিসেবে পালন করা হয় ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস ডে হিসেবে পালন করা হয় বায়োপ্লাস্টিক পার্ক দু হাজার কোটি টাকা দিয়ে বায়োপ্লাস্টিক পার্ক উত্তরপ্রদেশ গভর্নমেন্ট সেট করতে চলেছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা বায়োপ্লাস্টিক ইজ এ বায়োডিগ্রেডেবল মেটেরিয়াল হুইচ ইজ মেড ফ্রম রিনিউয়েবল রিসোর্সেস লাইক সানফ্লাওয়ার কন অ্যান্ড সুগার বিডস ইট কানটেন ন্যাচারাল পলিমার অপটেইন ফ্রম এগ্রিকালচারাল ক্রপ সেলুলোজ অর পটেটো অ্যান্ড কর্ন স্টাচ ওয়েস্ট তো বায়োপ্লাস্টিকটা কিছুই না এটা একদমই বায়োডিগ্রেডেবল যেটা পরিবেশের সাথে মিশে যেতে পারে এবং কারণ কী কারণ হচ্ছে এটা এগ্রিকালচারাল যে সমস্ত ক্রপ রয়েছে রেসিডুয়াল রয়েছে তার যে ফাইবার সেলুলোজ স্টার্জ সেইখান থেকে এই বায়োপ্লাস্টিকটা তৈরি তো বায়োপ্লাস্টিক পার্কটা সেট করতে চলেছে ইউপি গভর্নমেন্ট এটা মোস্ট ইম্পর্টেন্ট কুম্বি ভিলেজ এটা হতে চলেছে লখিমপুর খেরিতে এটা মোস্ট ইম্পর্টেন্ট কপিল দেব ইলেকটেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়া প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কপিল দেব তো এটা খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তো তিনি পিজিটিআইয়ের একজন সদস্য ছিলেন আগে এখানে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভাইস প্রেসিডেন্ট ছিলেন সেখান থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন অ্যান্টোনিও কোস্টা অ্যাপয়েন্ট দ্য নেক্সট প্রেসিডেন্ট অব দ্য ইউরোপিয়ান কাউন্সিল ইউরোপিয়ান কাউন্সিলের পরবর্তী প্রেসিডেন্ট পরবর্তী প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্তা পর্তুগালের উনি ফরমার সোশ্যালিস্ট প্রাইম মিনিস্টারও ছিলেন তো নামটা মনে রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ ইউরোপিয়ান কাউন্সিলের নেক্সট হাই স্পিড রিনিউয়েবল এরিয়াল টার্গেট অভ্যাস সাকসেসফুলি কমপ্লিট ডেভেলপমেন্টাল ট্রায়াল তো এক্সপ্যান্ডেবল এরিয়াল টার্গেট অভ্যাস এখানে আমরা দেখতে পাচ্ছি ক্ষেপণাস্ত্র ছটা পরপর যে ট্রায়াল হয়েছে সেটা সাকসেসফুলি টেস্ট করা হয়েছে অভ্যাস হাই স্পিড গুরুত্বপূর্ণ একটা ওয়েপন ডেভেলপ করা হয়েছে মনে রাখতে হবে নেক্সট জয়পুর মিলিটারি স্টেশন বিকাম সেকেন্ড ইন কান্ট্রি টু হ্যাভ এ প্লাস্টিক ওয়েস্ট রোড তো প্লাস্টিক ওয়েস্ট দিয়ে যে রোড তৈরি করা হয়েছে সে এটা হচ্ছে জয়পুর মিলিটারি স্টেশন এটা হচ্ছে সেকেন্ড দেশের মধ্যে দ্বিতীয় প্রফেসর বাসুদেবান ইজ নোন অ্যাজ দ্য প্লাস্টিক ম্যান অফ ইন্ডিয়া হু ওয়াজ অ্যাওয়ার্ডেড্রী অফ ইন্ডিয়া তো এটা ওই প্রফেসর গোপালন উনি ডেভেলপ করেছেন টেকনিক ইউজ প্লাস্টিক মেকিং রোড তো রাস্তা তৈরিতে প্লাস্টিকের ব্যবহার করার জন্য তিনি একটা টেকনিক ব্যবহার করেছেন টেকনিক আবিষ্কার করেছেন যেটা অলরেডি পেটেন্টও নেওয়া রয়েছে তিনি ডেভেলপ করেছেন এবং তাকে পদ্মশ্রীও দেওয়া হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ নামটা মনে রাখতে হবে প্লাস্টিক ম্যান রাজা গোপালন বাসুদেবন ওনাকে প্লাস্টিক ম্যান অফ ইন্ডিয়া বলা হচ্ছে ফ্র্যাঙ্ক ইংলিশ পাস যাবে তো উনি স্ট্যাটিস্টিশিয়ান ছিলেন ফ্র্যাঙ্ক ডাকোয়ার্থ তো এই যে ডাকওয়ার্থ লুইস স্টার্ন মেথড অফ ডিটারমাইনিং ক্রিকেট ম্যাচ আন্ডার রেন এফেক্টেড কন্ডিশন তো উনি উনার সাথে এই ডাকওয়ার্থ লুইস যে তো ফ্র্যাঙ্ক ডাক উনি বিখ্যাত স্ট্যাটিস্টিশিয়ান ছিলেন এবং আইসিসি দু সাল থেকে এইটা ব্যবহার করা শুরু করে মেথডটাকে নেওয়া হয়েছিল উনিশশো সাতানব্বইতে এটা ইন্ট্রোডিউস্ট হয় তো যেহেতু ডাকওয়ার্থ লুইস মেথডের সাথে তার নাম জড়িত উনি সম্প্রতি প্রয়াত হয়েছেন এটা থেকে কিন্তু প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক ইন্ডিয়া কন্ট্রিবিউটেড ইউএস ডলার ওয়ান মিলিয়ন টু কন্টিনিউ প্রমোশান অফ হিন্দি অ্যাট ইউনাইটেড নেশন তো ইউনাইটেড নেশনে হিন্দি প্রমোশনের জন্য ভারত কিন্তু এতটা ইউএস ডলার খরচ করেছে এটা হিউজ পরিমাণ ডলার এখানে কিন্তু খরচ করেছে নেক্সট সঞ্জনা ঠাকুর উইন টোয়েন্টি টোয়েন্টি ফোর কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইস কমনওয়েলথ দেশগুলোতে শর্ট স্টোরির জন্য যে প্রতিযোগিতা হয় সেই প্রাইজটা তিনি পেয়েছেন কে সঞ্জনা ঠাকুর রাইটার ফ্রম মুম্বাই বিট কম্পিটিশন ওভার সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড এইটিন নাইন এন্ট্রেন্স ওয়ার্ল্ড ওয়াইড টু বি নেম অ্যাজ দ্য উইনার অফ দ্য জিবিপি এটা গুরুত্বপূর্ণ নাসা লঞ্চেস ইজ পাওয়ারফুল জিওইএস ইউ ওয়েদার স্যাটেলাইট তো নাসা জিও ইউএস ইউ এটা হচ্ছে একটা ওয়েদার স্যাটেলাইট ওয়েদার ফোরকাস্ট স্টাডি করার জন্য এই স্যাটেলাইটটা ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাডমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন এনওএএ তো এখান থেকে এটা একটা গুরুত্বপূর্ণ এবং এটা এনওএ প্রোগ্রামের আন্ডারে একটা স্যাটেলাইট ন্যাশনাল ওসিনসফিয়ার অ্যাডমিনিস্ট্রেশনের ফুল ফর্ম এনওএর ফুল ফর্ম এনওএ হচ্ছে একটা প্রোগ্রাম এবং তার আন্ডারে এই স্যাটেলাইটগুলো লঞ্চ হওয়া চলছে এবং স্যাটেলাইটের নামটা মনে রাখতে হবে এবং কী ধরনের স্যাটেলাইট সেটা মনে রাখতে হবে নেক্সট আইএনএস সুনয়না টু পার্টিসিপেট ইন সেসেলস ন্যাশনাল ডে সেসেলস দ্বীপ তার ন্যাশনাল ডে পালনের জন্য ভারত থেকে আইএনএস সুনয়না অংশগ্রহণ করছে মোস্ট ইম্পর্টেন্ট এই কারেন্ট অ্যাফেয়ার্সটা মনে রাখতে হবে এটা গুরুত্বপূর্ণ নেক্সট দেখব টোয়েন্টি সেভেন জুনের মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইস ডেজ অফ টোয়েন্টি সেভেন জুন মোস্ট ইম্পোরটেন্ট এম এস এম ই এম ডিজি সাস্টেনে ডেভেলপমেন্ট গোল তার সাথে জুড়ে এমএসএমটার নামটা রাখা হয়েছে এবং এটা সাতাশে জুন পালন করা হয় আউট গোয়েন্ট ডাচ প্রাইম মিনিস্টার মাকরুটি আপনার নেক্সট সেক্রেটারি খুব গুরুত্বপূর্ণ ন্যাটো আমরা জানি কি ন্যাটো ন্যাটো একটা গ্রুপ একটা মিলিটারি গ্রুপ মিলিটারি অ্যালায়েন্স রয়েছে বত্রিশটা মেম্বার নিয়ে লেটেস্ট হচ্ছে সুইডেন এর মেম্বার দু হাজার চব্বিশেরই সাতই মার্চ সুইডেন জয়েন করেছে এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট এটা মনে রাখতে হবে কারণ হচ্ছে ন্যাটো এমন একটা ট্রিটি যেখানে ন্যাটোভুক্ত দেশের কোনো একটা দেশে যদি কোনো দেশ আক্রমণ করে সবাই মিলে সেই দেশটাকে আক্রমণ করবে তো এটা হচ্ছে ন্যাটোর মূল ট্রিটিটা এই জন্য ন্যাটো খুব গুরুত্বপূর্ণ রাশিয়াকে চাপে রাখার জন্য রাশিয়ার বিরুদ্ধে এটা করা হয়েছিল ইউরোপের দেশ রয়েছে তার সাথে আমেরিকাও রয়েছে তো মার্ক রুট ডাচ প্রাইম মিনিস্টার উনাকে নেক্সট সেক্রেটারি জেনারেল অ্যাপয়েন্ট করা হয়েছে নেক্সট দেখব রেলওয়ে প্রোডাকশন ফর আর পি এস লঞ্চেস সাংয়ান অ্যাপ সাংয়ান অ্যাপ লঞ্চ করেছে রেলওয়ে থেকে ইন্ডিয়াস নেভি ফোর্টলাইন ফ্রাইট আইএনএস তাবার অ্যারাইভড অ্যাট আলেকজান্দ্রিয়া ইজিপ্ট তো ভারত থেকে এটা পাঠানো হয়েছে আইএনএস তাবার আফ্রিকা ইউরোপে এটা ভিজিট করবেক্সট দেখবো নিউ জিনোম সিকোয়েন্সিং ল্যাব ইন্যাগোরেটেড অ্যাট আমল কলেজ ইন পুনে জিনোম সিকোয়েন্সিং এর জন্য নতুন ল্যাব উদ্বোধন করা হয়েছে আমল এ পুনেতে ডেভিড ওয়ার্নার রিটায়ার ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট থেকে ডেভিড ওয়ার্নার অবসর নিয়েছেন ইউএস ডেসিগনেড কেনিয়া অ্যাস মেজর ননো কেনিয়া মেজর নন ন্যাটো অ্যালাই মেজর নন ন্যাটো অ্যালাইটা কি ডেজিগনেশন অফ প্রিভিলেজ ইন ডিফেন্স ট্রেড এন্ড সিকিউরিটি কর্পোরেশন উইদ ইন্টেলিং সিকিউরিটি কমিটমেন্ট ফ্রম দ্য ইউএস তো ডিফেন্স স্টেটের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ডিফেন্স স্টেট করার জন্য নন ন্যাটো অ্যালি ঘোষণা করা হয়েছে কেনিয়াকে তো কেনিয়ার যিনি প্রেসিডেন্ট তিনি হচ্ছেন উইলিয়াম রুটো উইলিয়াম রুটো আইসিআইসিআইয়ের মার্কেট ক্যাপিটালাইজেশন হয়ে গেছে হানড্রেড বিলিয়ন মার্ক ক্রস করলো এটা গুরুত্বপূর্ণ টাটা সন টু বিল্ড মিউজিয়াম অফ টেম্পেল ইন অযোধ্যা মিউজিয়াম অফ টেম্পেল বিল্ড করবে অযোধ্যাতে টাটাসন সন প্যারাগুয়ে বিকেম হান্ড্রেড ফুল মেম্বার অফ ইন্টারন্যাশনাল সোলারলায়স মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগুয়ে সাউথ আফ্রিকান কান্ট্রি সরি সাউথ আমেরিকান কান্ট্রি দু হাজার পনেরোতে কপ টোয়েন্টি ওয়ান ফ্রান্সে যেটা হয়েছিল সেখানে ইন্টারন্যাশনাল সোলারলায়েন্সের কথা উঠে আসে ভারত এবং ফ্রান্স প্রতিনিধিত্ব করেছিল এই বিষয়টা নিয়ে তো ভারতে হরিয়ানার গুরুগ্রামে ইন্টারন্যাশনাল সোলার লাইন্সের হেডকোয়ার্টার রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্যারাগুয়ের ক্যাপিটালের নাম হচ্ছে আসুনসিয়ন জিআরএসি উইন্স সাস্টেনেবেল গভর্নেন্স ক্যাম্পেন অ্যাওয়ার্ড টোয়েন্টি ফোর গার্ডেন রিথ সিপিআর্ড ইঞ্জিনিয়ারিং সাস্টেনেবেল গভর্নেন্স ক্যাম্পেন অ্যাওয়ার্ডটা পেয়েছে এটা গুরুত্বপূর্ণ কলকাতার হেতু তো আঠেরোশো চুরাশিতে গার্ডেন রিথ সিপিএড সিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এটা তৈরি করা হয়েছিল অরুন্ধতী রায় উইন্স পেন প্রিন্টার প্রাইজ ফর পাওয়ারফুল ভয়েস পাওয়ারফুল ভয়েস এর জন্য অরুন্ধতী রায় পেন প্রিন্টার প্রাইজ পেয়েছেন দু হাজার নয় সালে এটাকে এস্টাবলিশ করা হয়েছিল ইংলিশ পেন গ্লোবাল লিটারের নেটওয়ার্ক প্রোমোট লিটারেচার অ্যান্ড হিউম্যান রাইট লিটারেচার এবং হিউম্যান রাইট এটা ছড়িয়ে দেয় এটা তাকেই দেওয়া হয় হু ইউজ দেয়ার ওয়ার্ড টু ডিফেন্ড দ্য ডিগনিটি অ্যান্ড রাইট অফ সাধারণ মানুষের অধিকার নিয়ে যারা কথা বলেন তাদেরকে এই পুরস্কারটা পুরস্কার অরুন্ধী রায় উনি শিলং মেঘালয় সাতানব্বইতে গড অফ স্মল থিংসের জন্য যেটা জিকেতে বারবার জিজ্ঞাসা করা হয় তো এবার আমরা ছাব্বিশ জুনের দেখে নেব কারেন্ট অ্যাফেয়ার্স এটা আছে যে এগেন্স ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিড ট্রাফিকিং ইন অবসার টোয়েন্টি সিক্স জুন খুব গুরুত্বপূর্ণ ড্রাগ অ্যাবিউজ এবং ইলিসের ট্রাফিকিংয়ের জন্য পালন করা হয় এই ডেটাকে আন্ডার সেভেন্টিন এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ কনক্লুড ইন আন্দামান আমান জর্ডান জর্ডনে আন্ডার সেভেন্টিন এশিয়ান রেসেলিং চ্যাম্পিয়নশিপ কমপ্লিট হচ্ছে সম্প্রতি ইন্ডিয়া ক্লিনস টোয়েন্টি নাইন মেডেল অ্যাট ব্রিক্স গেম টোয়েন্টি ফোর ইন রাশিয়া রাশিয়াতে ব্রিক্স গেমে ভারত উনত্রিশটা মেডেল পেয়েছে এইথ র্যাঙ্ক করেছে তিনটে গোল্ড ছটা সিলভার কুড়িটা ব্রোঞ্জ পেয়েছে রাশিয়া এখানে সবার উপরে রয়েছে বেলারুস তারপরে তারপরে রয়েছে চীন এস বি আই জেনারেল ইন্স্যুরেন্স আপনার নভীনচন্দ্র মেমডিয়ান সিও মোস্ট ইম্পর্টেন্ট এস বি আই জেনারেল ইন্স্যুরেন্স নবীন চন্দ্র ঝাকে তার এমডিসিও নিযুক্ত করেছে সম্প্রতি ইউনিয়ন টেরিটরি অফ লাদাখ আছে ফুল ফাংশনাল লিটারি আন্ডার ইউএলএস নাভ ভারত সাক্ষার্তা কারিয়াম তো ফুল ফাংশনাল লিটারেসি লডাখের যিনি লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন ডক্টর বি ডি মিশ্র ডিক্লেয়ার দ্য ইউনিয়ন টেরিটরি হ্যাভ অ্যাচিভ ফুল ফাংশনাল লিটারেসি আন্ডার ইউএলএলএস নবভারত সাক্ষরতা কার্যক্রম তো এখানে লিটারেসি রেট চলে গেছে নাইনটি সেভেন পারসেন্টের ওপর এই জন্যে এই এই এইটা তারা অ্যাচিভ করতে পেরে যেটা বলা হচ্ছে তো খুব গুরুত্বপূর্ণ এটা তাদের পার্সেন্টেজ অফ লিটারেসিটাও জিজ্ঞাসা করা হতে পারে মিনিস্ট্রি অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার লঞ্চেস সাফাই আপনাও বিমারি ভাগাও ইনিশিয়েটিভ ডিআরডিও হ্যান্ডস ওভার মিডিয়াম রেঞ্জ মাইক্রোওয়েভ অবস্কিউরেন্ট ক্রাফট রকেট টু ইন্ডিয়ান নেভি তো ডিআরডিও থেকে এটা হ্যান্ডওভার করা হয়েছে ইন্ডিয়ান নেভিকে এমআরএমও সিআর রকেট সেন্ট্রাল ইলেকট্রনিক লিমিটেডেন্ট মিনি রত্ন স্ট্যাটাস পেয়েছে সেন্ট্রাল ইলেকট্রনিক জুবলি সেলিব্রেশন দা গাজিয়াবাদ ক্যাম্পাস উত্তরপ্রদেশ লিডস ইন্ডিয়া টু কম্প্রেস বায়োগ্যাস প্রোডাকশান উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে বায়োগ্যাস প্রোডাকশন কিন্তু এরা লিড করছে হারিয়ে এখানে ওম তিনি কিন্তু পুনরায় স্পিকার নির্বাচিত হয়েছেন এটা কিন্তু অনেক দিন পর আবার স্পিকার নির্বাচন উনিশশো বাহান্ন সাতষট্টি এবং ছিয়াত্তরে স্পিকার ইলেকশনের মাধ্যমে হয়েছিল তার এছাড়া কিন্তু সর্বজন স্বীকৃতির মাধ্যমে হয় দীর্ঘ সময় ইলেকশন হয়নি আরো কিছু ইম্পর্টেন্ট কারণ এক্সটেনশন অফ দা ওয়ান ইয়ার সার্ভিস অফ ইন্টেলিজেন্স ব্যুরো ডিরেক্টর জেনারেল তপন কুমার ডাকা তো ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর জেনারেল তার মেয়াদরা এক বছর বাড়ানো হয়েছে আরও তপন কুমার ডাকা উনি থাকছেন আরো এক বছরের জন্য স্টেট ব্যাঙ্গল টু ওপেন ফোর হান্ড্রেড ব্রাঞ্চ ইন ইন্ডিয়া টোয়েন্টি টু টুয়েন্টি ফোর ফাইনস ইয়ার অলসো ইনফর দ্যাট ওপেন ওয়ান থার্টি সেভেন ব্রাঞ্চ অফ ফিফটি রুরাল ব্রাঞ্চেস অনেকগুলো ব্রাঞ্চ এস বি আই থেকে আরও খোলা মাহিন্দ্রা ওপেন এত নিউ ব্রাঞ্চেস রিসেন্ট আর ইন্ডিয়া এক্সটার্নাল রেস এত বিলিয়ন ইনক্রিজ এত বিলিয়ন ওভার লেভেল মার্চ এক্সটার্নাল ডেট ইন্ডিয়ার এক্সটার্নাল ডেট বর্তমানে রয়েছে ছশো তেষট্টি দশমিক আট বিলিয়ন ডলার মার্চ দু হাজার তেইশের তুলনায় এটা এত বিলিয়ন বেড়েছে বাহ্যিক যে ঋণ সেটার পরিমাণ ইন্ডিয়ান হোম মিনিস্টার অমিত শাহ ইনাগোরের দ্য ফার্স্ট ট্র্যাক ইমিগ্রেশন ট্রাস্টের ট্রাভেল প্রোগ্রাম টার্মিনাল থ্রি অব ইন্দা গান্ধী বিআইএসুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইন্ট্রোডিউস নিউ সেফটি অ্যান্ড পারফরমেন্স স্ট্যান্ডার্ড ফর ইলেকট্রিক ভেহিক্যাল ইলেকট্রিক ভেহিক্যালের জন্য নতুন সেফটি পারফরমেন্স স্ট্যান্ডার্ড বিআইএস থেকে বের করা হয়েছে ভারত সেন্টার অফ অলিম্পিক রিসার্চ অ্যান্ড এডুকেশন বিসি ওআর ই এস বি নয়গার টোয়েন্টি থার্ড জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি গুজরাট গান্ধীনগর ডিস্ট্রিক্ট এখানে এটা খোলা হয়েছে তো এর সাথে সাথে আজ এই তিন দিনের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাশন এখানে কমপ্লিট করছি নমস্কার ধন্যবাদ